হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লোন পিসি বিল্ড করার পর আমরা দেখতে পাই এইভাবে অডিও ড্রাইভারটি অর্থাৎ অডিও সিগন্যালটি এইভাবে ক্রস থাকে অথবা এইরকম পজিটিভ সিগন্যালই থাকে, কিন্তু আমরা অডিও বা ভিডিও সাউন্ড পাই না। সাউন্ড সংক্রান্ত সমস্যার সমাধান আপনি এই ভিডিওতে পাবেন। আমি একটা ব্রাউজার ওপেন করেছি এবং এখানে আমার যে মাদারবোর্ড মডেল লিখেছি গিগাবাইট H61 মাদারবোর্ড ড্রাইভার্স, আপনি আপনার মাদারবোর্ড যেটা সেটা লিখবেন, যেমন 81 হতে পারে, 61 হতে পারে, 110 হতে পারে, আপনি লিখবেন। লেখার পর লিঙ্কটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি এই সাপোর্টে যাবেন। এখানে যে সাপোর্ট দেখতে পাচ্ছেন সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে ক্লিক করলাম, এখানে ড্রাইভার ওএস অল এখানে আছে, আপনি আপনার উইন্ডোজ যেটা সেটা সিলেক্ট করবেন। আমার উইন্ডোজ 10 64 বিট সিলেক্ট করলাম এবং ডাউনলোড আইকনে ক্লিক করব। ডাউনলোড হবে ড্রাইভারটি। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব শো ইন ফোল্ডার। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এটার উপরে রাইট ক্লিক করব এবং এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা এটার উপরে ফোল্ডার উপরে ক্লিক করব এবং স্ক্রল করে নিচের দিকে যাব এবং সেটআপে ক্লিক করব। ইয়েস ক্লিক করব। তারপর নেক্সট নেক্সট ইনস্টলেশন শেষে রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে যাব, আমাদের যে ড্রাইভারটি ইনস্টল করেছি এটা হচ্ছে সেইটা। এখানে দেখতে পাচ্ছেন অডিও সিগন্যালের যে ক্রস, রেড ক্রস, সেটা উঠে গেছে। তারপরও ফ্রন্ট প্যানেল থেকে সাউন্ড পাবেন না, বা আপনি অডিও ভিডিও সাউন্ড আপনি পাবেন না যতক্ষণ না আপনি কাস্টমাইজ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফ্রন্ট প্যানেল, এগুলো ব্লার হয়ে আছে, অর্থাৎ এখনও কাজ করবে না যতক্ষণ না সেটিংস করে দিবেন। এখানে সেটিংসে ক্লিক করব, তারপর এটা রান করে দিব। এখন দেখুন ফ্রন্ট প্যানেল এখানে পজিটিভ দেখাচ্ছে। সুতরাং আবার যদি বন্ধ করতে চান তাহলে এখান থেকে বন্ধ করতে পারবেন। দেখুন এখানে ব্লার হয়ে গেছে, এখন আর সাউন্ড পাবেন না। আমি এটা চালু করে দিব, এখানে এটা চালু করে দিলাম, ফ্রন্ট প্যানেল থেকে আপনি সাউন্ড পাবেন। তো দেখুন এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পাওয়া যাচ্ছে। তো এভাবে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যদি ক্লোন পিসিতে আপনি সাউন্ড না পান সেই ক্ষেত্রে আপনি এভাবে সাউন্ড নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি সাউন্ড আইকনে ক্লিক করে আপনি যদি হেডফোন হয় হেডফোন এবং স্পিকার হলে স্পিকারে আপনি সিলেক্ট করে দিবেন, আপনি সাউন্ড পাবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।